যুবক বৈরারি বেশি লম্বা হবে না, মনের কান দিয়া দিলের কান দিয়া চোখ দিয়ে আমার দিকে তাকায় আলোচনা গুলো শুনবেন। ইবনে জগরিয়া মানে রহমাতুল্লাহ আলাইহি একজন আশিকের রসুল, আল্লাহ রসুল ডাক দিয়া কয়, এ বালুর পার এলাকার মানুষেরা শোনো, এ যুবক ভাইরা শোনো, রসুল ডাক দিয়া কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আপনার আমার রসুল ডাক দিয়ে উম্মতের দল, তোমরা নিজের জানের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসবা, তোমার সন্তানদের থেকে আমি রসুলকে বেশি মহাব্বত করবা, তোমার আব্বা আম্মার থেকে আমি রসুলকে বেশি মহাব্বত করবা, সুবহানাল্লাহ, তোমার বাড়িঘর ব্যবসা বাণিজ্য থেকে আমি রসুলকে বেশি ভালোবাসবা। আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আরেক জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? নবীর জন্য প্রয়োজনে জীবন দেওয়ার জন্য কারে কারে তৈয়ার? যদি মুসলমান রক্ত দেওয়া লাগে কারা কারা রেডি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহর দেখায় কোন নারায় দেখবি, নারায় দেখবি, আল্লাহ হাতগুলো কবুল করে জোরে কোন আমিন। ওই ইবনে জগর ইয়ামানে রহমাতুল্লাহ আলাই ইয়ামান থেকে প্রতি বছর একবার নবীর রওজার কিনারায় আসে। কষ্ট হইতেছে? কষ্ট হয়নি? আবার আমার নবীর রওজার কিনারে আইসা আমার নবীর কবিতা শোনায় আর কয়, নবী গো আপনারে দেখি নাই, ও নবীজি আপনার চেহারাটা একটু আমারে দেখাইয়া দেন। কারণ আল্লাহ রসুল ডাক দিয়া কয়, যে উম্মত আমার রওজাটা জিয়ারত করে, নবীজি কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমার রওজাটা জিয়ারত করে আমি রসুল হাসরের কঠিন ময়দানে তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমগো টাকা পয়সা হইলে আমরা ঘুরতে যাই ইন্ডিয়া, ঘুরতে যাই গা সিঙ্গাপুর, ঘুরতে গেলাম গা মালয়েশিয়া, কিন্তু আমার নবী ডাক দিয়ে এক উম্মতের দল, আল্লাহ সম্পদ দিলে খানায় কাবাতে যাও, আমার সা লাগবে না, সা দিয়েন না। নবীর উম্মতের দল আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, টাকা হইলে সম্পদ হইলে আল্লাহর ঘর কাবা ঘর যা, আমার রওজাটা জিয়ারত কর। আমি নবীর রওজার মুকিনারায় যখন দাঁড়াবি ওইখানে আইসা যখন আমারে সালাম দিবি, আল্লাহর পয়গম্বর ডাক ডাক দেয়া কয় মান সাল্লা আলাইয়া না ইবান উবলিগতুহু ও মান সাল্লা আলা কবরি ইনদা সামিতুহু, আল্লাহ রসুল ডাক দিয়া কয় যে উম্মত আমার আমার রওজার কাছে আইসা আমারে সালাম দেয় আমি নিজ কানে শুনি। বড় করে কোন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ও মান সাল্লা আলাইয়া না ইবান উবলিগতুহু, আল্লাহ নবী ডাক দিয়ে কয় যে ব্যক্তি দূরের থেকে সালাম দেয় আমার উপরে দুরুদ শরীফ পড়ে ফেরেশতারা আমার রওজাতে পৌঁছাইয়া দেয়, আর আমার কিনারা এসা সালাম দিলে আমি নিজ কানে শুনি আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী। ওই ইবনে জগর ইয়ামানে রহমাতুল্লাহ আলাই নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া আমার নবীরে ডাক দিয়ে কয় নবী গো আপনার চেহারাটা দেখবার মনে চায়, ও গো নবীজি রওজার ভিতর থেকে আপনি আমার একটু দেখা দেন। এমন করে করে প্রতি বছর রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, আর নবীর পাশে শোয়া হযরত আবু বকর সিদ্দিককেও সালাম দেয়, হযরত ওমরকেও সালাম দেয়, সুবহানাল্লাহ। কোন কয়টা সালাম? আমার নবীরও দেয়, আবু বকরকেও দেয়, ওমরকেও দেয়, আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল এক বছর ইবনে জগর ইয়ামানে ইয়ামান থেকে আসিয়া নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম দিতেছেন। ভালো করে শোনেন, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু আনারজু নাগা কুকি গার সৌতাল খাসিয়াল যত সম্প্রদায় আছে কেউ মুসলমানের বন্ধু নয়, ঠিক কিনা জোরে কন? ইহুদিরা মুসলমানের বন্ধু হইতে পারে না, নাসারারা মুসলমানের বন্ধু হইতে পারে না, আরো যত জাতি আছে এরা নিজেরা নিজেরা এক কিন্তু মুসলমানের বেলায় দুশ্মন। আওয়াজ দিয়ে কথা কন না কেন, ঠিক না বে? ঠিক। এ নবীর উম্মতের দল ইবনে জগর ইয়ামানে দাঁড়ায় আমার নবীরে সালাম দেয়, দূরে একজন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আমার নবীরে সালাম দিতেছে, দূরে দাঁড়ায় শুনে গো হযরত আবু বকরকে ইবনে জগর ইয়ামানি সালাম দিতেছেন, আবু বকর ওমরকে দুজনকে সালাম দিতেছেন,
ইবনে জগরে আশিক রসুল ছিলেন, নবী প্রেমিক ছিলেন, নবীর জন্য জান, নবীর জন্য প্রাণ, সব বিসর্জন দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, দূরের থেকে ইহুদি যখন আওয়াজ পাইছে গো, আওয়াজটা পাওয়ার পর ইবনে জগর সালাম দিয়ে যখন বের হয়ে যাইতেছেন, আপনারা যারা হজ করতে গিয়েছেন, সালাম দেওয়ার জন্য রাস্তা হলো একটা, বের হওয়ার রাস্তা আর একটা। একদিক দিয়ে ঢুকন লাগে, আর একদিক দিয়ে বাইরে হওয়ান লাগে। যেইখান দিয়ে ঢুকে ওই জায়গার নাম হলো বাবুল সালাম, আর যেইখান দিয়ে বার হয়ে যায় ওইটার নাম হলো বাবুল বাকি। সালাম দিয়ে যখন বের হয়ে যায়, একটু দূরে ইহুদিটা দাঁড়ায় আছে। ইবনে জগর ইয়ামানকে ডাক দিলেন, এদিকে আসেন, আপনার সাথে আমার একটু কথোপকথন আছে, আপনার সাথে আমার একটু আলোচনা আছে। ইবনে জগর ইয়ামানি, বাবা জিরা রে, হাঁটি হাঁটি পা পা করে ইহুদির সামনে গিয়ে দাঁড়াইলেন। ইহুদি ডাক দিয়া কয়, আসলে মতলব ছিল তার খারাপ, ভিতরটা ভালো ছিল না, উপরে উপরে দেখাইছে সে ইবনে জগর ইয়ামানিরে ভালোবাসে, নবী প্রেমিক, কিন্তু সে ছিল ইহুদি, আমার নবীর দুশ্মন, মুসলমানেরও দুশ্মন, ঠিক কিনা? ও জোরে বলেন। এ যুবক, বাবা জিরা রে, ইবনে জগর ইয়ামানি ইহুদির সামনে গিয়ে দাঁড়াইলে, দাঁড়ানোর পর ডাক দিয়া কয়, তুমি তোমার নবীর সালাম দিলে ভালোই তো লাগলো, তুমি তোমার নবীর সাহাবী আবু বকরকে সালাম দিলে ভালোই তো লাগলো, আমারকে সালাম দিলে ভালোই লাগলো, দিনজনকে সালাম দিছো, তোমার কাছে আমার কিছু আলাপ আছে, কথা আছে। কয়, কি কথা? কয়, তোমার আমি দাওয়াত দিতে চাই, দাওয়াতটা গ্রহণ করো, আমার বাড়িতে একটু যাওয়া লাগবে, একটু দূরে গেলেই আমার বাড়ি। ইবনে জগর ইয়ামানি রহমাতুল্লাহ আলাই সাদা দিলের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভিতরে কোনো পেশগুজ করে নাই। ও ঠিক আছে চলো যাই, দাওয়াত দিয়েছে কবুল কইরা। দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কবুল করা হলো সুন্নত, ওই সুন্নতকে জিন্দা করার জন্য উনি চলে গেলেন ইহুদির সঙ্গে তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর ইবনে জগর আশিক রসুলকে ঘরের ভিতরে ঢুকাইয়া, মুসলমান বাবাজের একটু খেয়াল করিয়া শুনবেন, ইবনে জগর ইয়ামানিকে ওই ইহুদি নিজের ঘরে ঢুকাইলে। ঢুকানোর পর চতুর্দিক দিয়া দরওয়াজা জানালা সব বন্ধ করে দিল। ইবনে জগর ডাক দিয়া, কে বাইরে, তুমি আমার দাওয়াত দিয়ে আনলা, কেন দরওয়াজা বন্ধ করতেছ, কেন জানালা বন্ধ করতেছ, বলো কি হয়েছে বলো। কয়, তোমারে একলা পাইছি, তোমারে আজকে মজা দেখামু, আমি মুহাম্মদের দুশ্মন, নাউজুবিল্লাহ, কর আমি আবু বকরেরও দুশ্মন, ওমরেরও দুশ্মন, আমি তোমারও দুশ্মন, আমি তোমারে বাইল দিয়া তোমারে আমার ঘরের মধ্যে আইনা পৌঁছাইলাম। যেই করিয়া মানেকে দরিয়া তিন চারজনে ঘরের মধ্যে আটকাইয়া ওপর করিয়া শোয়াইয়া, এরে মুসলমান, নিরস্ত্র নিরর নিরাপরাধ আশিক রসুল ইবনে জগরকে শোয়াইয়া, বাবা জিরা রে, জিব্বাটা মুখের ভিতর দিয়া টান দিয়া বের করে চাকু দিয়া মাঝখান দিয়া জিব্বাটা কেটে বালাইছি। ইবনে জগরের জিব্বাটা কেটে দিয়া রে হাতি ধরাই দিয়া কয়, নে জিব্বা লয়ে যা, তোর নবীর রওজার কিনারায় যা, দেখ তোর নবী তোর জিব্বা লাগাই দিতে পারে কিনা। ইবনে জগর ইয়ামানিকে মুখের ভিতর থেকে জিব্বাটা টান দিয়া মাঝখান দিয়া কেটে দিল একজন আশিক রসুল, একজন আল্লাহওয়ালা মানুষ, নিরস্ত্র মানুষ, নিরপরাধ মানুষ। কাটা জিব্বাটা হাতে লইয়া গইরাইয়া গইরা কান্দিয়ার কয়, মালিক, আমি কি অপরাধ করছিলাম রে মালিক, ইয়ামান থেকে বৎসরে একবার আইসা তোমার নবীর আমি সালাম দেই, তোমার নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া তোমার নবীর মহাব্বত আমি কয়েকটা কবিতা পড়ি, এই অপরাধে আমার জিব্বাটা এখন কেটে দেওয়া হইল। কাটা জিব্বাটা হাতে লইয়া ইবনে জগর ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার দিকে রওনা হয়ে গেছে। নবীর রওজার কিনারায় যাইয়া মদিনা শরীফ, নবীর রওজার কিনারায় যাইয়া
আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কয় নবীজি এই দেখেন আমি আপনার একজন পাগল, আমি একজন আপনার প্রেমিক, আমার জিব্বাটা ইহুদি কাইটা দিছে গো। এই কথাগুলো বইলে বইলে নবীর রওজার কিনারায় বসে আছি, বসার ভিতরে তন্দ্রা এসে গেছে, তন্দ্রার ভিতরে তাকায় দেখে গো বিশ্ব নবী তার সামনে হাজির। চিনলে না রে অবলম্বন নবী কেমন দন, ঠিক কিনা জোরে কর, নবী বিনে এ জগতে কে আছে আপন, নবী বিনে এ জগতে কে আছে আপন। আমার নবীর দিয়ে কই ইবনে জগর রে চিন্তার কোনো কারণ নাই, তুই যেহেতু কাটা জিব্বা লই আমার সামনে আইসা গেছস, পেরেশান হওয়ার কোনো দরকার নাই, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, যে কাটা জিব্বাটা আমার হাতে তুলে দে। কষ্ট হচ্ছে আপনাদের? আরে মুসলমান বন্ধুরা, রে আমার ইবনে জগর ইয়ামানি বলেন, আমার হাতের থেকে পেয়ারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার হাতের থেকে টান দিয়ে জিব্বাটা নিয়ে বললেন, ইবনে জগর হা কর, সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর, সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, যেই নবী তোমার আমার জন্য পাগল, মদিনা শরীফে তিন দিন পর্যন্ত কোনো সাহাবীর সঙ্গে কথা বলে না, তিনটা দিন সাহাবীরা পাগল পাড়া হয়ে গিয়েছিল, তিন দিনের পরে এমন কোনো সাহাবি নাই নবীর ঘরের সামনে দাঁড়ায় নাই, কিন্তু আমার নবী নামাজ শেষ করিয়া ঘরে চলে যায়, শেষ দায় পরে গিয়ে উম্মতি উম্মতি করে কাঁদে। শেষ মুহূর্তে আম্মাজন মুসলমান নবী নবী কন্যা ফাতেমারে পাঠাইল, আহারে আল্লাহু আকবার, ফাতেমা নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আব্বারটা দিছে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আব্বা জান, আমি আপনার মেয়ে ফাতেমা আপনার ঘরের সামনে আসছি, তিন দিন ধরে আপনি সাহাবীদের সঙ্গে কোনো কথা বলেন না, কি হয়েছে আপনার? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এ মুসলমান বন্ধুরা, নবী কন্যা ফাতেমার কণ্ঠ শুনিয়া ঘরের দরওয়াজা খুলিয়া দিয়ে কয় ওয়েলকাম, তুমি ঘরের ভিতরে ঢুকো মা। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলে ডাক দেয় কাব্বা জান, আজকে তিন দিন ধরে আপনি নামাজ পড়েন আবার চলে আসেন, সাহাবীদের সঙ্গে কোনো আলোচনা করেন না, কি হয়েছে আপনার? আমার নবীজি ডাক দিয়ে কয় ফাতেমা রে, তিন দিন আগে জিব্রাইল আমিন আমার কাছে আসছিল, এসে বইলে গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবি। ফাতেমা রে, যে উম্মতের জন্য আমি পেট ভরিয়া খানা খাই না, যে উম্মতের জন্য আমি রাতে বেলা পর্যাপ্ত পরিমাণের ঘুমায়ও না, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন্নার, আমি দুইটা হাত বাড়াইয়া দিয়া দিয়া আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিতে চাই, এরা জাহান্নামের পথে আগায়া যায়, ওইখান থেকে আমি টাইনা টাইনাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দেই। মাগো তিন দিন আগে আইসা জিব্রাইল কয়ে গেছে আমার উম্মত নাকি জাহান্নামে যাবে, এই জন্য মা আমি চিন্তিত, আমি ব্যতীত, আম্মা উম্মতের পেরেশানিতে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, উম্মতের পেরেশানিতে আমি চিন্তাযুক্ত হইয়া ঘরে কাটাইতেছি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। আমার নবী উম্মতরে কেমন ভালোবাসে, আমরা উম্মত রসুল কেমন মহাব্বত করছে। এ মুসলমান বন্ধু শুধু কি তাই, এখনো বিশ্ব নবী রোজার মধ্যে শুইয়া শুইয়া রব্বি হাবলি উম্মতির আওয়াজ করতেছে, আল্লাহ আমার উম্মত গুলোকে বাঁচায় দিও। আমার নবী বলেন হাসরের কঠিন ময়দানে আমি পুলসিরাতের গোড়ায় দৌড় দিব উম্মতের জন্য, জাহান্নামের গোড়ায় দৌড় দিব উম্মতের জন্য, আমি মিজানের পাল্লায় দৌড় দিব উম্মতের জন্য। রসুল উম্মতি উম্মতি করিয়া চোখের পানিগুলো ফালাইল, আজকে দেখা যায় বান্দা আছে বন্দিগি নাই, উম্মত আছে সুন্নত নাই, গুনাহ আছে বান্দার তওবা নাই। বড় বড় সাফা বাজ আছে কিন্তু সাফার ভিতরে জোর আছে কিন্তু আমলের বেলায় শূন্য, ঠিক কিনা জোরে কম?
এ মুসলমান বন্ধু ইবনে জুবাইরিয়া মানে বলেন, আমার হাত থেকে আমার নবীজি আমার জিব্বাটা কাটা জিব্বাটা নিয়ে গেলেন। ডাক দিয়া কই ইবনে জগর রে, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, যেহেতু তুই জিব্বা নে আমি নবীর রওজার কিনারায় চলে আস, দে জিব্বাটা আমার হাতে দে। আমার নবীজি হাতের থেকে জিব্বাটা নিয়া তার মুখের ভিতরে ঢুকাইয়া গুমের ঘরে আমার নবীজির পবিত্র মুখের থেকে একটু লালাইনা ওই কাটা জাগার মধ্যে লাগাইয়া দিছে। ইবনে জগর বলেন, আমার নবীর বরকতি হাতরা দিয়া আমার মুখের ভিতরে আমার কাটা জিব্বাটা ঢুকায় দিয়া মুখের থেকে একটু বরকতি লালা দিয়া গো আমার কাটা জাগার মধ্যে লাগাই দিছে, আমার নবী অদৃশ্য হয়ে গেছে। আমার ঘুম ভাঙার পরে আমি তাকায় দেখি আগের চেয়ে মনে হয় আর বেশি ভালো হইয়া জিব্বাটা মুখের ভিতরে আছে। এখন কাটা বল জিব্বা ভালো হওয়ার পর ইবনে জগর ইয়ামানে বাড়িতে চলে গেলেন, কিন্তু নবীর পাগল তো নবীর আশেক তো। পরের বছর আবার আসছে নবীর রওজার কিনারায়, সুবহানাল্লাহ, প্রতি বছর করে একবার করে আসে নবীর রওজার কিনারায়। এমন মানুষ নাই প্রতি বছরই হজে যায়, এমন মানুষ নাই বছরের এই মাথায় ওই মাথায় উমরা করতে চলে যায়, নবীর রওজাটা দেখলেই মনে শান্তি আসে না, এমন আসে আসবাব নাই। আহ, এ মুসলমান পরের বছর আবার ইবনে জুবাইর ইয়ামানি নবীর রওজার কিনারায় দাঁড়াইছে, দাঁড়াইয়া পূর্বের মতন আবার নবীজির সামনে দাঁড়াইয়া কবিতাগুলো পাঠ করতেছেন। আল্লাহু আকবার, আমার নবীর গুণগান বান্দা গায়া শেষ করতে পারত না, নবীর গুণগান গায়া শেষ করা যাবে? অনেক কবিরা কবিতা লিখতে গিয়া কলম বন্ধ হয়ে গেছে, লেখনি বন্ধ হয়ে গেছে, নবীর প্রশংসা লেখা শেষ করতে পারে নাই। এই জন্যই তো মুসলমান বাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবী এমন একজন নবী ছিলেন, উম্মতের কান্ডার ছিলেন, রহমতের ভান্ডার ছিলেন। পরের বছর আবার ইবনে জগর আসছে, আয়েশা ওই আগের মতনই কবিতা পড়তেছেন, কিন্তু যখন সালাম দিয়ে বের হয়ে যাইতেছেন তাকায় দেখতেছেন রওজার থেকে একটু দূরে একজন যুবক দাঁড়ায় আছে। ওই যুবক বলতেছে, আল্লাহর ওলি, ও আল্লাহওয়ালা, আশিক রসুল, আপনার সাথে একটু আলোচনা করতে চাইছিলাম, কথা বলতে চাইছিলাম। ইবনে জগর গত বছরের কথা আর ওনার মনে নেই, সুবহানাল্লাহ, আল্লাহওয়ালারা পিছনের কথা মনে রাখে না। তো মুসলমান বাবা জিরারে আমার, ওই যুবক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বুজুর্গ তার সামনে গিয়া হাজির, কি বলবা বলো? যুবক ডাক দিয়ে কয়, আল্লাহওয়ালা, ও গো পেয়ার নবীর আশেক, আমি আপনাকে একটু দাওয়াত করতে চাই, আমার বাড়িতে যাইবেন? কয়, তোমার বাড়িতে দাওয়াত? কয়, হ্যাঁ, আপনি গ্রহণ করলে আমি খুশি হইতাম। ইবনে জগর ডাক দেখ, আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম, চলো। কিন্তু একটু সামনে যাওয়ার পর তাকায় দেখে গো গত বছরের রাস্তা, রাস্তা যেই রাস্তা এইটা সেই রাস্তা, ওই গত বছর যেই জায়গাতে নিয়ে জিব্বা কেটে দিয়েছিল আজকেও তাকায় দেখতেছে ওই রাস্তা, ওই পেটের মধ্যে একটা কামড় দিয়ে বলাইছে, আরে গত বছরে যেখানে নিয়ে আমার জিব্বা কাটছে এখানে আবার নিয়ে যাইতেছে, ভরসা কার ওপর? আরো জোরে বলেন, বাচারের মালিক কে? হায়াতের মালিক, দন দৌলতের মালিক, সব কিছুর মালিক কে? আমার মালিক, আপনার মালিক কে? আল্লাহ। আহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা নিতে নিতে গিয়া দেখে ওই গরই, গত বছর যেই গড়ে নিয়ে বসাইছিল এই গড়ে গড় আজকে এই গড়েই নিয়ে গেছে। যুবক ডাক দিয়ে কে, হুজুর, চিন্তার কোনো কারণ নাই, ভয় পায়েন না হুজুর, গত বছর আমার বাবা আপনার সাথে বেয়াদবি করছিল, হুজুর আমি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করব না, হুজুর আমার মেহমানদারি আপনি গ্রহণ করেন। হুজুর ডাক দিয়ে কয়, বাবা রে, এই গড়েই তো গত বছর আমার জিব্বা কাটে দেওয়া হয়েছিল। হুজুর আজকে আর জিব্বা কাটা হবে না, আপনি মেহমানদারি গ্রহণ করেন। খানা খাওয়ানোর পর কয়, হুজুর আমার সঙ্গে আপনি একটু আসেন। কয়, কই যামু? কয়, আপনি একটু আসেন। হুজুর তারে নিয়ে বের হইছে, তাকে গিয়া দেখে ঘরের কোনার মধ্যে একটা শুয়োর বেঁধে রাখছে, নাউজুবিল্লাহ করো, শিকল দিয়ে একটা শুয়োর আটকাইয়া রাখছে। মুরব্বী ডাক দিয়া কয়, এরে যুবক, এত সুন্দর বাড়ি,
এত সুন্দর ঘর, ঘরের কোনার মধ্যে শুয়ারটা বাঁধা রাখছো কেন? ওই যুবকটা চোখের পানিগুলো ফলাইয়া ডাক দিয়া কয়, যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হুজুর হুজুর গো, ওইটা শুয়ার নয়, ওইটা কি? কইটা আমার বাবা। জোরে কর না, নাউজু বিল্লাহ। একজন এখানে বসেন, এ মুসলমান বাবা জিরাম মুরব্বী ডাক দিয়া কয়, যুবক এইটা কি? কইটা শুয়ার? কয় ঘরে কেন বান্দা রাখছে? কয় হুজুর বান্দা রাখছে এই জন্য, এটা আমার বাবা। আল্লাহর ওলি তাজ্জু হয়ে গেল, কি হয়েছে বলো? তোমার আব্বা এমন আকৃতি কেন? গত বছর ছিল মানুষ, এই বছর কেন শুয়ার বান্দা রাখছে বলো? কয় হুজুর, গত বছর একজন আশেক রসুলকে ধইরাই না, ঘরের মধ্যে আটকাইয়া জিব্বাটা কাইটা দিছিল হুজুর। ওই লোকটা আমার বাড়ির বাউন্ডারি ছাড়তে পারে নাই, মুহূর্তের মধ্যে আমার আব্বার চেহারা দেহটা পরিবর্তন হয়ে শুয়ার হয়ে গেছে। কয় হুজুর, ওই লোকটারে পাইলাম না। কয় বাবার, আমি তো ছিলাম। বলেন কি আপনি ছিলেন? কয় হাত বাবা রে, আমার নবী হায়াতুন নবী, তোর আব্বা আমার শোয়াইয়া লোক লইয়া আমার জিব্বা কাটিয়া দিছিল, এই জিব্বা লই আমি নবীর রওজার কিনারায় গিয়েছিলাম, হায়াতুন নবী ঘুমের ঘরে আইসা আমার জিব্বাটা লাগাই দিছে, মগের থেকে থুতু লাগাই দিছে, আমার জিব্বাটা ভালো হয়ে গেছে। কয় হুজুর, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বারে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। বুজুর্গ মোরা কাবার ভিতরে বসে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কে, ইবনে জগর রে, যে রাস্তায় আইছে এই রাস্তায় আবার ব্যাক কর, যেইটা যেমনে আছে এইটা এমনি থাক। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মান আদালি ওলিয়ান ফাকদ আজান্তুহু বিল হার, দুনিয়ার তুমি কোনো আলেমের বিরুদ্ধে চরণ করো, কোনো হক্কানি রব্বানি ওলির বিরুদ্ধে চরণ করো, তোমরা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কোন বাপের বেটা দুনিয়াতে আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব? আওয়াজ দিয়ে কথা বলেন, যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আমার আল্লাহ ডাক দেয় কা, মুসলমান তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি, যতদিন পর্যন্ত তোমার ঈমানটা মজবুত থাকবে, যতদিন পর্যন্ত তোমরা আমার হয়ে থাকবা, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। কারণ আল্লাহ আছে যার সঙ্গে দুনিয়ার কোনো শক্তি তারে পরাজয় বরণ করাইতে পারে না। এ মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মানুষ একটু ভালো করিয়া শোন, আমি আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইলাম ওনাদের চরিত্রগুলো যেমন ছিল, আমার নবীর চরিত্র কিন্তু ওই রকমের না। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী গ, আমি আল্লাহ অন্য অন্য পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইলাম, কৌমের জন্য পাঠাইলাম, এলাকার নবী বানাইয়া পাঠাইলাম, গোত্রের নবী বানাইয়া পাঠাইলাম। আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি গ, আমি আল্লাহ পাক তাম দুনিয়ার জন্য আপনারে নবী বানাইয়া পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, গোটা জগতের জন্য আপনার রহমত বানাইয়া পাঠাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার আমি একটা চরিত্র দান করেছি, যেই চরিত্র আমি কোনো পয়গম্বরে দান করি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয়, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করলাম। আল্লাহ পাক ডাক দেয় কয়, নবী গো, আপনার চরিত্র দেখা কাফেররা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনার আদর্শ দেখা কাফেররা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনার আমার নবী রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটছেন, কাফেররা দূর থেকে নবীর দেখা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে, বাচ্চারা পর্যন্ত নবীজির সামনে আসলে আব্বা আম্মার কথায় এরা বইলা গেছে।
তাইলে আমার নবীর চরিত্রটা কেমন ছিল? বাচ্চারা পর্যন্ত আব্বা আম্মারে বহিলা গেছে, মুরব্বীরা নবীর সামনে আসলি, আমার নবীজিকে সাইরা যাইতে মনে চায় নাই। নবীজি কাহার সঙ্গে মুসাফা করছেন? যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা হাত না ছাড়ছে, আমার নবী হাত ছাড়ে নাই। কেমন নবী গো, নবীটা কেমন? আমার নবী বলেন, আমি নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও একটা মিথ্যা কথাও বলি নাই, কিন্তু আমাদের মধ্যে মিথ্যা আসেনি। কথা বলেন, ফল ব্যবসায়ী ফল বেচতে গিয়া পচাটা নিচে দিয়া বালাটা উপরে দিয়া নাই নাই। মুসলমান বন্ধুরা, বিশ্ব নবী বলেন, আমি আমার হায়াতের জীবনে একটা ওয়াদা খেলাপ করি নাই, আমানতের খেয়ালত করি নাই। আল্লাহর রসুল বলেন, আমি আমার হায়াতের জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। কিন্তু আমরা তো ওই নবীর উম্মতই, আমরা মিথ্যা কথা না কইলে ফেটার বাতি অজমে না, ঠিক নে জোরে কন? হ্যাঁ, আমরা পেটের বাতি অজমানে মিথ্যা কথা না কইলে, অথচ নবী যে শিক্ষা দিয়ে গেছেন উম্মত, আমি মিথ্যা কথা কই না, তোমরা একটা মিথ্যা কথা কইও না। কিন্তু নবীর দিকে তাকায়া দেখেন, কষ্ট হইতেছে আপনাদের? লড়াসরা লড়াসরা মনে হইতেছে, বছরে একবার ওয়াস, আপনারা কি সুন্দর করে বসছেন? যতক্ষণ বসা থাকবেন কোনো গুণাটা না হওয়ার সম্ভাবনা আছে, যতক্ষণ বসবেন নেকের পাল্লার ওজন বাড়ে হইতে থাকবো। আর একটু জোরে করো সুবহানাল্লাহ। আমার ছেড়ে যাইবেন গা আপনারা, যাইবেন গা আপনারা, যাইয়েন না। মুসলমান বাবাজিরা রে আমার, আমি বুঝাইতে চাইতেছি আমার নবীর আদর্শ। আমি একটা বিষয়ের উপরে কথা বলতে চাইতেছি, নাকি কষ্ট হইতেছে আপনাদের? এ মুসলমান বন্ধুরা, বিশ্ব নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, এমন সময় তাকায় দেখলেন একজন ছেলে দাঁড়াইয়া আছে। ছেলের সামনে একটা গাঠুরি, গাঠটিটা একটু বড় ধরনের, মাথায় নিয়ে বাড়িতে যাইব ছেলেটার সাধ্য নাই, ওই শক্তিও নাই। ছেলেটা দাঁড়াইয়া একজন কুলি তালাশ করতেছে, যার মাথায় গাঠটিটা দিয়া বিনিময় দিয়া বাড়িতে পৌঁছাইব। হাঁটিয়াটি পা পা করে আমার নবী গিয়া ওই ছেলের সামনে দাঁড়াইছে। এটা মুসলমানের ছেলে না, এটা ইহুদির ছেলে। কার ছেলে? কার ছেলে? ইহুদির ছেলে। আমার নবী ডাক দিয়া, কি বাবা জি এখানে কেন দাঁড়ায় আসো গাঠটি নিয়া? ছেলেটা আমার দিকে তাকায় রইছি, তাকাইয়া আপনি কি, আপনার পরিচয় কি? আমার পরিচয় আমি বলবো না, তুমি বলো তোমার এই গাঠটি নিয়ে তুমি কই যাইবা? আমি অনেকক্ষণ ধরে দাঁড়াইয়া আছি, একজন কুলি তালাশ করতেছি, যার মাথায় দিয়া গাঠটিটা আমার বাড়িতে পৌঁছামু, বিনিময় যা লাগে তাই দিমু। আমার নবী ডাক দিয়া কয়, কোনো বিনিময় লাগবে না, গাঠটিটা মাথায় উঠাইয়া দাও, যেখানে বলবা সেখানে পৌঁছাই দিব। আরে আমার নবী তার বাড়িতে যাওয়া একটা উসিলা। এরে মুসলমান বাবাজিরা রে আমার, ছেলে বলে আমি তো গাঠটি আলগাইবার পারম না, কয় তুমি একটু ইশারা করো বাকি কাজ আমার, একটু ইশারা করো বাকি কাজ আমার। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুসলমান গাঠটিটা জমিন থেকে টান দিয়ে উঠাইয়া মাথায় লইয়া কয়, এ ছেলে চলো বাড়িতে চলো, রাস্তা দেখাই দাও। আমার নবী আগে আগে যায়, ইহুদির ছেলেটা পিছনে পিছনে যায়। আর চিন্তা করতেছে, কি রে এত বড় গাঠটিটা লোকটা মাথায় বহন করলো, কোনো বিনিময় বলে লাগবো না। ছেলেটা পিছনে পিছনে যায় আর তাকায়া দেখতেছে প্রচণ্ড রোদ। আমার নবী যেদিকে যায় আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিয়া দেয় ওই দিকে লইয়া যায়। আমার নবীর মাথার মধ্যে রৌদ্র লাগে না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিয়া দিয়া লইয়া যায়। ইহুদির ছেলে তাকাই দেখি, বিশ্ব নবী যখন জমিনে পা মুবারক রাখি, যেখানে পাওটা পড়ে ছোট ছোট কঙ্কর গুলো পায়ের তলায় পড়লে মোমের মতন নরম হয়ে যায়। খালি জায়গার মধ্যে পা রাখলে সবুজ ঘাস নিচে হয়ে যায়। ছেলেটা পিছনে পিছনে যায় আর কয়, এটা কেমন লোক? এটা আকাশের মেঘমালা ছায়া দিয়ে লইয়া যায়, ছাতা লাগে না, পায়ের নিচে কঙ্কর পড়লে মোমের মতন নরম হয়ে যায়, খালি জায়গার মধ্যে পা ফলাইলে সবুজ ঘাস হয়ে যায়,
এটা কেমন লোক আমার তো বুঝে আসতেছে না। হাঁটি হাঁটি পা পা করে ঘর পর্যন্ত পৌঁছাইয়া আমার নবীকে, বাবা তোমার গাড়িটি দিয়ে গেলাম, আমি চললাম। বিনিময় নেবেন না, কয় না বিনিময়টি আমার লাগবো না, আমি চললাম। তো আল্লাহ রসুল কয়েক কদম সামনে যাওয়ার পরই ভিতরের থেকে ওই তার বাবা ছিল আবার তাওরাত পড়ানো বলে একজন মানুষ, তাওরাত পড়তে পারত। তো সে বলতেছে, এই ছেলে গাড়িটি কে আনলো, তুমি কারে যেয়ে গাড়িটি আনলা? কয় আব্বা লোকটার আমি চিনি না, তবে আমার মেধায় কয়, আমার বুদ্ধিয়ে কয়, লোকটার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। আব্বা আশ্চর্য খেলা দেখলাম, এই লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটে আকাশের মেঘমালা তারে ছায়া দিয়া দিয়ে আগ্রয় লইয়ে, আর যখন পাও জমিনে রাখে কঙ্কর নিচে পড়লে মোমের মতো নরম হইয়া যায়, খালি জায়গার মধ্যে পাও রাখলে আব্বা সবুজ ঘাস হইয়া যায়। ইহুদি ডাক দিয়ে লোকটা কোন রাস্তা দিয়ে গেছে আমরা দেখাইতে পারবো নি, আব্বা মাত্র বাইরে একটু সামনে আগাইছে। ইহুদি ইহুদের ছেলের আঙ্গুলে দৈরে রাস্তায় বেরো হইল। আমার নবী কয়েক কদম সামনে গেছি, মনে করেন না আপনাদের সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ ওই ব্রিজ পর্যন্ত আমার নবী আগাইছে। ইহুদির ছেলে ডাক দেখ, আব্বা গো ওই যে লোকটা যাইতেছে উনি ওই ইহুদি জায়গার থেকে একটা দৌড় দিয়া আমার নবীর সামনে গিয়া দাঁড়ায় ডাক দিয়া কয়, মান আংতামা ইসমুক, আপনি কি, আপনার পরিচয় কি? আপনার চেহারার দিকে তাকায় মনে হইল আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পরিচয়টা আপনি বলেন। কয় তুমি যেইটা চিন্তা করছো এইটাই আমি, আমার নাম হলো মুহাম্মদ। আপনি কি কাজ করেন? আমার একটাই কাজ, আমি যেখানেই মানুষ পাই সেখানে গিয়ে ওয়াজ করি, আমি যেখানেই মানুষ পাই সেখানে গিয়ে কালমার দাওয়াত দিয়ে কই আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, তিন ফরজে গোসল কর, চার ফরজে ওযু কর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, ঠিক কিনা জোরে কন? চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালে জান্নাত পাবে তারা। ইহুদি দাঁড়ায় ডাক দেখ, আপনার মিশন কি? আমার মিশন একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় কিছুক্ষণ আগে তাওরাতের মধ্যে আপনার নামটা আমি পড়ে আরছি, আমি আপনার গুণগান দেখে আরছি, আপনি শের জামানার নবী, আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর পয়গম্বর। ছোট্ট কালে আপনি দুনিয়াতে আসছেন, যখন মায়ের পেটে যখন ছিলেন আব্বা আপনি দেখেন নাই, ঠিক কিনা কোন? কয় হাম। কয় ছয় বছর বয়স, আপনার মা মারা গেছে? কয় হাম। কয় আপনারে আপনার দাদাই লালন পালন করছে? কয় হাম। দাদাই মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে, চাচার চাচার কি চাচার কাছে দিয়ে গেছে, ঠিক কিনা? কয় হাম। যা বলতেছে সব কিতাবের লগে মিলতে মিলতে শুরু হয়ে গেছে। এই লোকটা ডাক দিয়া কয়, নবী গ আপনি আমার ঘরে একটু আসলে একটু উপকার হইতো। কয় কি উপকার? কয় আমি এখন বলবো না, আপনি আমার ঘরে চলেন তারপরে আমি বলবো। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দিনেও দাওয়াতের কাজ করে রাতেও করি। খাদিজাতুল কুবরা বলেন, আমি আমার নবীর সঙ্গে যখন বিয়ে বসলাম, বিয়ে বসার আগে আগে আমি আমার নবীর অনেকগুলো মুজিজা দেখছি। কয় কি মুজিজা? আমি বড় ব্যবসায়ী ছিলাম, ব্যবসায়ী মহিলা ছিলাম, আমি অনেকগুলো লোক রেখেছিলাম, আমার একজন গোলাম ছিল, আমার একজন ম্যানেজার ছিল, তার নাম ছিল মাইসারা। ওই মাইসারাকে দিয়া মুহাম্মদকে আমি কন্ট্যাক্ট করলাম, মুহাম্মদকে আমি ব্যবসার ম্যানেজার বানাইলাম। তখনও আমি মুহাম্মদের কালমা পড়ি নাই, মুহাম্মদের কাছে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলেন, মা খাদিজা বলেন, আমি বিশ্ব নবীকে ম্যানেজার বানাইলাম। বানানোর পরের থেকে আমি দেখি আমার ব্যবসাটা লাভ দিয়া অনেক দূরে আগাইয়া গেছে, আমার ব্যবসার মধ্যে বরকত আর বরকত। আমি আমার গোলাম মাইসারাকে জিজ্ঞেস করলাম, মাইসারা রে ব্যবসার মধ্যে এত লাভ হয় কেন? কয় বুঝি না, মুহাম্মদ যেই বাজার থেকে মাল কিনতে যায় ওই মালের দাম অটোমেটিক নিচে নেমে যায়, আবার মাল কিনিয়া যখন আরেক বাজারে বিক্রি করতে যায় কেমনে জানি গো মালের দাম দ্বিগুণ হইয়া যায়। আরে নবীর গুণগান গাইতে গাইতে রাত পার করে দেওয়া যাবে ইনশাল্লাহ, শেষ হইতো না, জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক?
ইহুদি ডাক দিয়ে কামরার সাথে একটু চলেন বাড়িতে চলেন। নবীজির গড়ে নিয়ে বসাইছে, গড়ে নিয়ে বসাইবার পর ইহুদি কয় ভালো হয়েছে মুহাম্মদ রে পাইছি। গড়ের ভিতরে বসাইয়া ইহুদি ভিতরে দৌড় মারছে, অন্দর মহলে গিয়া দৌড়াইয়া যত ইহুদি গো পাইছে সব ইহুদি গো জমা কইরা আল্লাহর নবীর সামনে আইসা বসাইয়া দিছে। আল্লাহর নবীর সামনে বসছি, আমার নবীর চেহারাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, লক্ষ লক্ষ কাফের শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চেহারা দেখা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন সুন্দর চেহারা ছিল আমার নবীর, বিশ্ব নবীর। ইহুদি সবাই ডাইকাইন আমার নবীর সামনে বসায়া কয়, ও গো মুহাম্মদ আপনি একটু ওয়াজ করেন, ওয়াজাক্কির বিযিকরাতান ফাউল মুমিনিন। আমার নবী ডাক দেখে ওয়াজ, আল্লাহ পাকের আয়াত দিয়ে আমরা জানাই দিয়ে গেছেন ওয়াজ সবার ফায়দা হবে না। জাগো দিলের ভিতরে মোহর মারা দিছে, এগো ভিতরে ওয়াজ ঢুকতো না। আবার কিছু উর্বর মানুষ আছে, জমিন উর্বর, দিলটা উর্বর, ওয়াজ দিলেই দিলের ভিতরে গিয়া গাতে লাগে, ঠিক কিনা জোরে কন। তো নবীদের সামনে হুজুরা বসে আছি, আল্লাহর পয়গম্বর ওয়াজ করলেন, বয়ান দিলেন, সবাই হাত উঁচু করে ডাক দিয়া কয়, নবী গো আমরা ছিলাম ইহুদি ধর্মে তাওরাতে বিশ্বাসী, আপনি যখন আয়েশা পড়ছেন আপনার কোরআন সত্য, সব ধর্ম মিথ্যা, সব ধর্ম মিথ্যা, আপনার ধর্মই সত্য। তার কারণ সনাতন ধর্মের মধ্যে আছে, সনাতন ধর্ম আমাদের শোনাই, ওই ধর্মের গীতার মধ্যে আছে, কয়েকশার জমানার মধ্যে একজন নবীর আগমন হবে, যেই নবীর নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, মার নাম হবে আমেনা, আব্বার নাম হবে আবদুল্লাহ, ওই নবীর ধর্মের নাম হইব দিনিয়াল ইসলাম। ওই ইসলামটা আসার পরে সব ধর্ম বাতিল হয়ে যাবে। এদের গীতার ভিতর আছে লা ইলাহা ইল্লাল্লাহ হত্তি পাপন ইল্লু ইলহাম পরমাপ দু পরচন্ড বায়খণ্ড বায়তর জিন অপ ইল্লু মুহাম্মদু মুহাম্মদ অজ্ঞ আনন্দ অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিষ অর্ষং স্বয়ং কেশ নাম স্বর্ণং সঙ্গম গচ্ছামি ওম শান্তি ওম শান্তি। এরা তাকায় দেখে কেবলমাত্র শুধুমাত্র কালমার ভিতরে শান্তি। এখন এরা মুসলমান বলতেছে আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সবাই নবীর আদর্শ দেইখা, নবীর চরিত্র দেইখা, এরা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ বিশ্ব নবীকে উত্তম চরিত্র দিয়েছিলেন, ইহুদির সঙ্গে আচরণ ভালো, কাফেরদের সঙ্গে আচরণ ভালো, বাজারে গেল মুসলমান ভাইরা কথাবার্তার আচরণ ভালো ভালো, মক্কার কাফের আমার নবীর কালমা গ্রহণ করে নাই। কিন্তু এরা ডাক দিয়ে বলতো মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী, আমানত মুহাম্মদের কাছে আইসা রাখি, মুসলমান আল্লাহ নবীকে বিচারের জন্য আগাইয়া নিয়ে যায়। কয় মুহাম্মদের বন্টন বড় সুন্দর, মুহাম্মদের বন্টন বড় সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আকবার। মুহাম্মদের বিচার বড় সুন্দর, মুহাম্মদ নবীজির আদর্শ নম্রতা ভদ্রতা বড় সুন্দর। 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছাকাছি ঘুরাইয়া, মক্কার মানুষের সঙ্গে উঠা বসা করাইয়া মুহাম্মদকে আল্লাহ আল আমিন বানাইলেন, মুহাম্মদকে আল্লাহ বিশ্বস্ত বানাইলেন, বানাইয়া আবু জাহেল ডাক দিয়াকে মুহাম্মদ সত্যবাদী, উতবা ডাক দিয়াকে মুহাম্মদ সত্যবাদী। যখন এই ঘোষণা শুরু হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব এখন আপনি একটা কাজ করেন। কয় কী কাজ? কয় এখন সমস্ত মানুষ অবিশ্বাস করবে না, কিছু মানুষ হইল আপনার কালমাটা গ্রহণ করবে। অতএব আল্লাহ রসুলকে আল্লাহ ডাক দিয়ে কয় হুজুর আপনি এখন পরিপূর্ণ হইছেন, আপনি একটা কাজ করেন, হেরা গুহাতে চলে আসেন, আমি আপনাকে কোনো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করাই নাই, মানুষের কাছে কোনো বিদ্যা বুদ্ধি শিখাই নাই, কারণ আপনি হলেন গোটা জগতের সমস্ত উম্মতের শিক্ষক, এই জন্য আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে লেখাপড়া করাই নাই। জিব্রাইলের মাধ্যমে সিনাই সিনাই লাগাইয়া আল্লাহ পাক যখন নবীজিকে কোরআন দিয়ে দিলেন আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব এখন আপনি একটা কাজ করেন, মানুষের ময়দানে দাওয়াতের কাজ শুরু করে দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লা
আপনি মানুষদেরকে জানাইয়া দেন এই বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে, মূর্তি পূজার সময়ে আপনি মানুষগুলোকে বলেন এরা যেন এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর দিকে এরা আগে আগাইয়া আসে। আপনি এদেরকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন মুসলমান আল্লাহ ডাক দিয়া কেউ আঙ্গুজির আশিরাতাকাল আকরবিন, হে রসুল আপনার নিকটবর্তী যারা আছে, কাছের মানুষ যারা আছে, এদেরকে আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। আল্লাহ পাকের পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়ায় গিয়ে বলতেছেন হে আমার এলাকাবাসী, হে আমার কৌমের লোকেরা, তোমরা একটু আসো, তোমরা আমার কাছাকাছি আসো, আমি তোমাদেরকে একটা কথা বলি। তখন মুসলমান সবাই যখন আগায় আসে, আল্লাহর পয়গম্বর বলেন আমি যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে একটা, পাহাড়ের পিছন দিক থেকে দুশ্মন বাহিনী তোমাদের কাছে আসতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? তো হ্যাঁ, এক বাক্যে বিশ্বাস করবো। তখন আল্লাহ রসুল বলেছিলেন হে কাফের বিদিনেরা, শোনো, তোমরা যেই পূজার মধ্যে আসো, সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, পাথরের পূজা করো, মূর্তির পূজা করো, এগুলো সব ছেড়ে দিয়া এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা চলে আসো, সবাই একদিকে চলো, আল্লাহর দিকে চলো। তখন আপন লোকেরা নবীর দুশ্মন হওয়া শুরু হয়ে গেছে। ইতিহাস তো আপনারা জানেন, আল্লাহ রসুল উহুদের ময়দান থেকে শুরু করে বদরের প্রান্তরে বিভিন্ন জায়গাতে গিয়ে রসুল দান দান শহীদ করলেন, রক্ত ঝরাইলেন, তারপর হাল ছাড়েন নাই, মৃত্যু পর্যন্ত দাওয়াত তবলিগের কাজ চালাইয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে কয় হে আমার উম্মত, নবীর উম্মতের দল, তোমাদেরকে দান দান শহীদ করতে হয় নাই, আমার নবীকে পাগল বলেছে, আমার নবীকে অহেতুক গালিগুলোজ করেছে। আজকে মুসলমানদেরকে তো পাগল বলা হয় না, গালিগুলোজ করা হয় না, পাথর মারা হয় না। আল্লাহ রসুল বলেন সস্তা দরে তোমরা কালিমা পেয়ে গিয়েছ, এই কালিমাটা কত দাম, এই কালিমাটার ওজন কত। তাম দুনিয়া যদি একদিকে রাখা হয়, নবীর কালমা আরেক দিকে রাখা হলে দুনিয়ার মোকাবেলায় কালমার ওজন আল্লাহর দরবারে ভারী হয়ে যায়। ওই কালমাটা গ্রহণ করে আমরা মুসলমান হয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হাবিবে কিবরিয়া, উম্মতের ময়দানে আপনি দাওয়াতের কাজ চালু করে দিয়ে যান, দাওয়াতের কাজ শুরু করে দেন। এই জন্য আজকে যুবকরা যে আয়োজনটা করেছেন, এই আয়োজনে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চেয়েছিলাম যে চরিত্রটা আজকে আমরা দেখতে পাইতেছি, কাফেরদের চরিত্রটা আমাদের চরিত্র নিয়ে গেছে এরা, আর এগো চরিত্রটা দিয়ে দিছে আমাদেরকে। আর না হয় মুসলমানের চরিত্র দেখে কাফেররা কালমা পড়ছে, মুসলমান হইছে, আমগো চরিত্র দেখলে কাফের কালমা পড়া দূরের কথা, আরও দূরে জায়গা, ঠিক নিজের এখন। এই জন্য আমি বুঝাইতে চাইছিলাম যে আগের ওলামা ইকরাম যা বয়ান করে গিয়েছেন, আমি একটু ভিন্ন আকার নবীর চরিত্রটা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলছি। মনে কষ্ট নিছে, কোনো রাগটা করছে নি? আবার না, কোনো রাগ করবেন না, এই মাহফিলগুলো ধরে রাখবেন, প্রতি বছর এখানে একটা জান্নাতের বাগান সাজাইবেন। তার কারণ নেককা চালু করে গিয়া কবর শুইল, আল্লাহবাক সওয়াব আপনার আমলনামায় পৌঁছাইয়া দিবেন, পৌঁছতে থাকবে ইনশাল্লাহ, যেন নেককা চালু রাখবেন। এই ওয়াশটা প্রতি বছর হোক, কারা কারা চান দেখি তো একটু হাত। আল্লাহ নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহ সবগুলো হাত কবুল কর। এই এলাকার মধ্যে আল্লাহ এই বালুর পর না, এই বালুর উপরে এলাকাবাসীকে আল্লাহ প্রতি বছর কবরবাসীদের রুখের মাগফিরাত কামনা, যারা কবরে শুয়ে পড়ছে এদেরকে নাজাতের জন্য আল্লাহ পাক যেন প্রত্যেক বছর এখানে একটা সুন্দর আয়োজন করার তৌফিক দান করে আমরা বলি আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই বসেন, যে যেখানে আছেন বসে পড়ুন, দোয়া হবে। আমরা সকলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাক হামিদুম মজিদ। সবাই বসেন, যে যেখানে আসেন বসে পড়েন, দোয়া হবে। অনেকের আব্বা নাই, আম্মা নাই, ভাই বোন আত্মীয় স্বজন কবর জগতে আছে, রাত্র মোটামুটি 10:15 হয়েছে, আমরা ইনশাল্লাহ দোয়া করতে করতে 11 বাজবে, আমরা সকলেই বসে পড়ি। যে যেখানে আছেন, আমার মায়ের, আমার বোনেরা যে যেখানে আছেন, সুন্দর করে সুস্থভাবে বসে পড়ি, ইনশাল্লাহ এখানে দোয়া হয়ে যাবে। আল্লাহ যেন দোয়ার বদৌলতে যারা কবর শুয়ে পড়েছেন আল্লাহ সবাই মাফ করে দেয়। আমরা একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হল্লা পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পড়েন সবাই بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
আল্লাহুস্সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب فلينادي ورمليك ফেলিয়ে না দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও বেগুনা পাঠাইছো রে মালিক গুনা নিয়ে যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনি এমন কঠিন আগুন সহিব কে মনি চামড়া ডিলা দাড়ি পাকারে মালিক পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল ভাই বন্ধু সবাই মিলে বকে দিবে মাটি দরজাটা বন্ধ করে দিবে জনমের লাগি দেহ হতে আমরার যখন আল্লাহ বাহির করবা যাত সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান আমিন ঈমানের রঙে আল্লাহ রঙিন বানায় মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া আমিন। এ মালিক তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দি লইয়া আয় আল্লাহ আলেমুল আমাদেরকে সঙ্গে লইয়া রে মালিক পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে লইয়া তকবগ নওজোয়ান ভাইদেরকে সাথে নিয়া রে মালিক পর্দার আড়ালে আমার মায়েরা আমার বোনেরা কচি কাচারা যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিছে আল্লাহ এমন কোন দিন নাই এমন কোন রাত নাই আমরা গুনাহ করি নাই রে মালিক আমিন গুনার বোঝাগুলো নিয়ে কাঙ্গালের মতো ভিখারির মতো রে মালিক তোমার দরবারে হাতগুলো বাড়াইছি মায়ার নজরে তাকাইয়া দয়ার নজরে তাকাইয়া আমরার জিন্দগির সব গুনাহ খতাগুলো মাফ করিয়া দাও ও মালিক তুমি যদি মাফ না দাও কে মোদের গুনাহগুলো মাফ দিবে রে মালিক ইয়া আল্লাহ জানি না কার জন্য আজকের মোনাজাতরা শেষ মোনাজাত হয়ে যায় জানে না কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় এই গ্রাম থেকে এলাকা থেকে কত মানুষ কবরে ঘুমায় ইয়া আল্লাহ আমরা এখানে কত সুন্দর জামা গায়ে দিয়ে বসে আছি জানা নাই কার নামে দোকানে কাফনের কাপড় আইসা গেছে জানা নাই রে মালিক কোন বাস বাগানের বাসগুলো যেন পাইকে গেছে রে মালিক আল্লাহ আমি গুনাগার নেককারদের সাথে হাতগুলো বাড়াই দিছে রে মালিক ইয়া আল্লাহ বাজার থেকে তরকারি কিনলে ভালো তরকারির সঙ্গে পোকা তরকারি ভালো দামে বিক্রি হয়ে যায় চাউলের বস্তার ভিতরে রে মালিক
চাউলের সাথে আল্লাহ পাথর কণাগুলো চাউলের দামে বিক্রি হয়ে যায়। আজকের এই মাহফিলের মধ্যে বল আল্লাহুল আসরের মালিক, আমার সদ্য আলেমুল আমার হাত বাড়াইছি, ইয়া আল্লাহ ইমাম সাহেব হুজুর আসাতিজা একরাম এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বির আল্লাহ বন্ধু বর মরনা ফজলুল করিম ফারুকি সহ আমার ভাই, ইয়া আল্লাহ জিনারা এখানে বসে বসে হাতগুলো বাড়াইয়া দিছি, আল্লাহ নেককারদের সাথে আমি গুনাগার হাত বাড়াইয়া রাখছি রে মালিক, দেশ বিদেশে কত মোনাজাত করলাম রে মালিক, জানা নাই কোন মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে মালিক, আজকের এই মাহফিল থেকে আমাদের মোনাজাতরে ফিরাইয়া দিও না, আল্লাহ মজলিস থেকে আমাদের প্রত্যেকের মোনাজাত গুলো কবুল করে নাও, আমরা গুনাহগারদেরকে তুমি আল্লাহর হস্তে মাফ করিয়া দাও, ইয়া আল্লাহ জানি না কার জানি বাবা নাই কার জানি মা নাই, আল্লাহ আমি আসার পরে রে মালিক কত বাবা দোয়া চাইল রে মালিক, হুজুর বাবা নাই মাও নাই, আল্লাহ গো মাহফিলটার দিকে নজর দিলাম, নিজের বাবার চেহারার মতন একজন মানুষ তো পাইলাম না রে মালিক, আল্লাহ জানা নাই কার বাবার কবরে জাহান্নামের আগুনগুলো দাও দাও করিয়া জ্বলতেছে, জানা নাই কার বাবার নাকের ভিতর দিয়ে সাপগুলো ডুইকা মুখ দিয়ে বের হইতেছি, আল্লাহ পুরোটা বডির মধ্যে সাপে কামড়াইতেছি, কবরটা আগুন দিয়া ভরপুর হয়ে গেছে রে বালি, আল্লাহ কবরগুলো সাপ দিয়া বিচ্ছু দিয়া ভরপুর হয়ে গেছে রে বালি, আমার বাবাদের সাথে যুবকদের সাথে জীবনে আর দেখা না হইতে পারে রে বালি, কার জানি মানাই কার জানি বাবা নাই, এ যুবক এ মুরব্বী আপনার আব্বা মা আপনার জন্য কত চোখের পানি ফালাইছে, মা চোখের পানি ফালাইছি, কত রাত তোমার আমার মা তোমার লাতি খাইয়া কলিজায় আঘাত পাইয়া ঘুমাইতে পারে নাই, কত রাত মা ঘুমাইতে পারে নাই রে যুবক, আজকে নিজের সন্তানের দিকে তাকাও, রাতের বেলা ডান দিকে সন্তান পেশাব করিয়ে দেয়, বিবি টান দিয়া সন্তানটা বাম দিকে লইয়াই বাম দিকে পেশাব করে দেয়, সন্তানটা টান দিয়া মা বুকের মধ্যে লইয়া ফেলাই রে ভাই, কত চোখের পানে জীবনে ফেলাইছো, টাকা হারাইয়া পয়সা হারাইয়া ক্ষমতা হারাইয়া, আজকের এই মাহফিল থেকে যদি আব্বা মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো রে যুব, এই চোখের পানি আমার মাওলা কুদরতি হাতরা বাড়াইয়া তোমার চোখের কিনারার থেকে তোমার আব্বা আম্মার নামের পানিগুলো নিয়ে কবর যখন দিবি, আব্বা আম্মা কবর থেকে ডাক দিয়া দিয়ে বলবে আল্লাহ এটা কিসের পানি দিলা, এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি, পানি দিলা রে মালিক, আমার আল্লাহ বলবে না সন্তান রাই খাইছিলা মাহফিলে বৈশা বৈশা চোখের পানি পালাইতেছে, আলে মোলামারা চোখের পানিগুলো পালাইছে রে আল্লাহ, আমার মুরব্বীরা চোখের পানিগুলো পালাইতেছে, আমার মায়েরা আমার বোনেরা যে যেখান থেকে চোখের পানিগুলো পালাইছি, আল্লাহ এ যুবক দেখো না তোমার চোখে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বাইর হয়নি রে ভাই, দিলটা কেন এত শক্ত বানায় ফেলাইলা রে যুবক, মার জন্য আব্বার জন্য কেন তোমার মনটা কাঁদে না রে বন্ধু, এ ভাই বাইয়ের জন্য কেন মনটা কাঁদে না রে ভাই, এ ভূত তোমার বোনের জন্য কেন তোমার দিলটা কাঁদে না, এ মা তোমার মায়ের জন্য কেন দিল কাঁদে না, এই মাহফিলটা বসে রইছে রে বন্ধু, আল্লাহ তোমার আমার জিব্বাটার দিকে তাকায় রইছে, তাক আল্লাহ আজকের মোনাজাতরা ফিরাইয়া দিও না রে বালি,
এই বানর পাড়ের মানুষগুলোর দিকে তাকায় দেখো সবাই নীরব হয়ে গেছে রে মালিক। মাহফিলটার মধ্যে পিন পতন কোন আওয়াজ নাই, দেখো না তোমার বান্দাদের দিলগুলো কেমনে নরম হয়েছি। আল্লাহ রে, এইখান থেকে চোখের পানিগুলো কুদরতি হাত বাড়ায় নিয়ে যাও না রে মালিক, দেও না দেও না রে আল্লাহ, কবরের বাসিন্দাদের কাছে পৌঁছে দেও না। এ ভাই আল্লাহর একটা জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে কও না আল্লাহ, দেও না জোরে কও না আল্লাহ, আমাদের ডাকটা কবুল করে নাও, আমাদের মোনাজাতটা কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিও না, আমাদের উপরে রাগ কইরো না রে মালিক। যুবকদের আয়োজন, এলাকাবাসীর আয়োজনটা তুমি কবুল করে নাও, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জানে মালে সহযোগিতা করছে, আল্লাহ আল্লাহ সকলের এই দানগুলো কবুল করে নাও। আল্লাহ আমার ভাই আজকের মাহফিলটার পরিচালনা করছেন রে মালিক, ইয়া আল্লাহ এতিমখানায় চাউল দিবে আমার ভাই একবার কবিরউদ্দিন সাহেব, ইয়া আল্লাহ 20 বস্তা চাউল তার দানটা কবুল করে নিও। আল্লাহ প্রধান অতিথি নূর মোহাম্মদ সাহেব 20,000 টাকা নগদ দিয়ে গেছে রে আল্লাহ, যে যেখান থেকে যা পারছে যা দান করছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা যারা আজকের মাহফিলটা আয়োজন আল্লাহ ওয়াজ নসিহত করছেন সবার ওয়াজগুলো নূরওয়ালা ওয়াজ বানিয়ে দিও। আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ মাহমুদ সাহেব, ইয়া আল্লাহ কত বড় আলেম, কত বড় মখলেস ব্যক্তি, যাইতে পারতো আমার রাইখে আমার ভাইয়ে যায় নাই রে মালিক, উপস্থাপনা যিনি করলো আমার শ্রদ্ধাভাজন আলেম, এদিন আমাদের বয়সে অনেক সিনিয়র অনেক বড় আলেম, ইয়া আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা কেরাম সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে আল্লাহ নিচ পর্যন্ত যিনারাই দায়িত্বে আছে কর্মরত আছে আল্লাহ, আল্লাহ সকলের মেহনত গুলো আল্লাহ দয়া করে কবুল করে নিয়েন। আমার মুরব্বী আব্বাদেরকে আল্লাহ মাফ করে দাও, যুবক সোনামণিদেরকে আল্লাহ মাফ করে দাও, আমার মাদেরকে আমার বোনদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মেহরবানি করে আমাদের মোনাজাতরা কবুল করে নাও, প্রতি বছর বেহেস্তের বাগান মিলাইতে পারে তৌফিক দান কইরো। আল্লাহ এই এলাকার মধ্যে শান্তি রহমত পৌঁছাইয়া দিও। আল্লাহ কেশিয়া সাহেব সহ আল্লাহ মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ সবাইকে ইমানওয়ালা নামাজওয়ালা বানাইয়া দিও। আল্লাহ আমার মায়েদেরকে বোনদেরকে পর্দাসীন বানাইয়া দিও, যাদের স্বামী আছে আল্লাহ খেদমত করার তৌফিক দান করিও। আল্লাহ উম্মতদেরকে সন্ন্যতওয়ালা উম্মত বানাইয়া দিও। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও, বর্তমানকে সংশোধন করে দাও, ভবিষ্যৎকে আল্লাহ উজ্জ্বল বানাইয়া দাও। মহাব্বতে ওয়া শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, আমাদের হযরতের বয়ান শুনে আমরা সন্তুষ্ট, আল্লাহ পাক যেন তার হায়াতকে আরো বৃদ্ধি করে দেন। এমনি ভাবে দিনের আলোচনা কোরআন হাদিসের আলোচনা আরো বেশি বেশি করতে পারেন এবং আমাদের মাঝে কোরআন ও হাদিসের মূল্যবান তাকরির পেশ করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন সকলে বলেন আমিন। একটি বিশেষ ঘোষণা, আমাদের আবেদ হারিমা ইসলামী